আমাদের দেশের শিক্ষিত রাজনীতিবিদ সাধারণ মানুষ আপার শিক্ষিত যারা তাদের মুখের স্লোগান হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক বললাম না ঠিক বললাম? স্লোগানটা আপনারা শুনতে পান না? আরেকটা স্লোগান আমাদের দেশে রাজনৈতিক বন্ধুদের মুখ থেকে বেশি শুনি, সেটা হলো ইসলাম মানে শান্তি। এই স্লোগানটা আপনারা শুনেন না? কিন্তু দুঃখের বিষয় হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মুখে বললেও কার্যত এটাকে স্বীকৃতি দিতে চায় না আমার দেশের অনেক মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, এটা মুখের স্লোগান থাকলেও এই শান্তি বাস্তবতে মেনে নিতে চায় না আমার দেশের মুসলমান। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধুই আর্মি পার্সন হওয়ার কারণে তার চুল কাটাতে যেমন তার কোন স্বাধীনতা চলে না, তার পরনের পোশাক পরিধানের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না, তার জুতা চয়েসের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না, তার অসুস্থ হলে চিকিৎসার ব্যাপারে তার যেমন স্বাধীনতা চলে না, আমি একজন সাধারণ মানুষ নই, আমি একজন মুসলিম পার্সন, এ কারণে আমার চুল কাটাতে আমার স্বাধীনতা চলতে পারে না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, ইসলাম আমাকে দাঁত মাজার স্পষ্ট নীতিমালা দিয়েছেন, ইসলাম আমি হাসি দেব আর কান্না করব সেখানেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, এবং কি আমি পথ চলব হাঁটব এই যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত হেঁটে আসলাম এই হাঁটার ব্যাপারে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। আমরা অবশ্য একটা কথা খুব বেশি উচ্চারণ শুনি, আমাদের দেশের শিক্ষিত আপার শিক্ষিত মুসলিম লিডার অথবা বড় শিক্ষিত জ্ঞানী মানুষের মুখ থেকে, সেটি হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই কথাটা আপনারা শুনেন না? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যারা অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত আমরা বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাকের ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, দ্বীন তো শুধু আল্লাহ পাক আমাদের রাসূলকে দেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী সহ সকলকেই তো দ্বীন দেওয়া হয়েছিল। তাহলে কি আমাদের দ্বীনগুলি অসম্পূর্ণ ছিল? এই প্রশ্নের জবাব সুন্দর করে বুঝতে চাইলে একটা কথা মাসলা বললে আপনারা বুঝতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা, তার নাম একটু জোরে বলেন ইসলাম। আল্লাহ পাক বলেন ইন্নাল দীনা ইনদাল্লাহি ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান একটা ছিল, ধর্মের সংবিধানকে আরবিতে শরিয়ত বলা হয়। কোন কোন নবীর ধর্মীয় সংবিধানের সাথে অন্য নবীর ধর্মীয় সংবিধান বিপরীতমুখী ছিল, কোনটা ছিল ইফরাত কোনটা ছিল তাফরীক। কিন্তু আমাদেরকে যেটা দিয়েছেন এটা হচ্ছে বাইনাল ইফরাতি ওয়া তাফরীক মুতাদিন। খুব ভালো করে বুঝবেন, সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক যে দ্বীন যে শরিয়ত দিয়েছিলেন সবগুলি পূর্ণ ছিল, অপূর্ণ শরীয়ত পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেননি। কিন্তু আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। এটা কি বলেন? পরিপূর্ণ। পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন থেকে যায়, সেটা হলো পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোন অপশন থাকে না, যেহেতু আমাদেরকে যে দিন দেওয়া হয়েছে এটা আকমাল। সকল নবীদের দিন হলো কামে, সকল নবীদের দিন হলো পূর্ণ, আমাদের দিন হলো পরিপূর্ণ। পরিপূর্ণের পরে যেহেতু পূর্ণতা আর কোনো অপশন থাকে না, সঙ্গত কারণে আমাদের দিনের পরে আর নতুন দিন আমদানির সুযোগ নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী আগমনের সুযোগ নাই, আমাদের শরীয়তের পরে আর কোনো নতুন শরীয়ত আমদানির সুযোগ নাই, আমাদের কিতাবের পরে আর কোনো কিতাবের আগমনের আমদানির সুযোগ নাই। এ কারণে তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কারণ কাদিয়ানি তো আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, মহানবীজির উপরে এই মহান ঘোষণা আসার পরে আবার নতুন করে কাদিয়ানি নবুয়তের দাবি করবে এরকম কোন অপশন? কথা বলেন অপশন না।
এজন্য আমাদের দেশের প্রতিটি তাওহীদবাদী মুসলমানের দিলের তামান্না হলো নবীর পরে নবী নাই সংসদেও আইন চাই। কোথায় আইন চাই? কোরআনে তো আইন আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবীর পরে নবী নাই, এই আইন তো কোরআনে আছে। আমরা এখন এই আইনটা আমাদের মুসলিমদের সংসদেও দেখতে চাই। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই। মনে থাকবে তো, আইন তো আছে কোরআনে, এমন না যে সংসদে আইন করে এটাকে নবীর পরে নবী নাই এটা পাশ করতে হবে, এটা তো শরীয়তে আছে, সংসদেও এটাকে পাশ করা হবে। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ, সংসদেও আইন চাই নবীর পরে নবী নাই। খুব লম্বা টাইম দেব না, যেভাবে তুষার আসতেছে মোহতারাম হাজির, এখন খুব ভালো করে মনে রাখবেন। তাহলে আমাদের দিন পরিপূর্ণ এতটুকু তো বুঝে আসছে আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের দেশের শিক্ষিত রাজনীতিবিদ সাধারণ মানুষ আপার শিক্ষিত যারা, তাদের মুখের স্লোগান হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই স্লোগানটা আপনারা শুনতে পান না? আর একটা স্লোগান আমাদের দেশে রাজনৈতিক বন্ধুদের মুখ থেকে বেশি শুনি, সেটা হলো ইসলাম মানে শান্তি। এই স্লোগানটা আপনারা শুনেন না? কিন্তু দুঃখের বিষয় হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মুখে বললেও কার্যত এটাকে স্বীকৃতি দিতে চায় না আমার দেশের অনেক মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, এটা মুখের স্লোগান থাকলেও এই শান্তি বাস্তবতে মেনে নিতে চায় না আমার দেশের মুসলমান। আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিলে ভালো বুঝবেন, বেশ কিছুদিন আগে গাড়িতে কয়েকজন বসে আছি আমরা, তো সবাই ঘামতেছেন, আমি খুব ঘেমে যাচ্ছি। তো আমি আমার আমার এক মুরিদ আছে ডাক্তার, তো আমি তাকে ফোন দিলাম, সে আমাকে আব্বা বলল। ফোন দিয়ে বললাম বেটা, একই সঙ্গে অনেকে বসে আছি, কেউ ঘামে না, আমি এত ঘেমে যাচ্ছি কেন? তো সে তখন বলল, বাবা আসলে তো পরীক্ষা করলে 100% রেজাল্ট বলা যেত, তবে আমার যেটা ধারণা আপনার দেহে পটাশিয়াম শর্ট আছে। তা বললাম তাহলে কি করা যায় পটাশিয়াম শর্ট, এটাকে দূরীকরণে আমার কি করণীয় আছে? তুমি আমাকে বললেন, বাবা আপনি প্রতিদিন 3-4 করে ডাব খাবেন, ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম আছে। এখন খুব ভালো করে বুঝবেন, আমি আমার শরীরে প্রচুর পটাশিয়াম শর্ট আর ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম, এটা আমি ডাক্তারের কাছ থেকে জেনে নিলাম। জানার পরই আমি আমার বাড়ির আঙ্গিনাতে 1000টা ধরে নেই, 1000টা ডাবের গাছ লাগাই না, 6 মাসের মধ্যেই হাইব্রিড, 6 মাসের মধ্যে প্রতিটা গাছে 1000 করে ডাব ধরে গেল। এখন বলেন তো দেখি, 1000 গাছের প্রতিটা গাছে 1000 করে ডাব আসলো, তাহলে তো আমার তো পটাশিয়াম শর্ট থাকার কথা না। পটাশিয়াম শর্ট থাকবে? পটাশিয়াম কমপ্লিট, সুস্থ হয়ে গেছি? আরো জোরে বলেন, সুস্থ হব কখন? ডাব খাইলে? আরো জোরে বলেন, না না খাইলে? 1000টা গাছ লাগাইলে, প্রতি গাছে 1001টা করে ডাব ধরলে? আমার দেশের বন্ধুরা বলে ইসলাম মানে শান্তি, কিন্তু জিজ্ঞেস করতে চাই ইসলাম মানে শান্তি কখন, খাইলে না না খাইলে? আর একটু জোরে বলে, ইসলাম মানে শান্তি, এটা তো আজও বাংলাদেশে অক্ষরে অক্ষরে দেখানো হয়েছে। দেখবেন একজন মানুষ খুব বেশি হাইপার টেনশন, ট্যাবলেট খায়াও তার ঘুম ধরেন, এই লোকটাকে কোন রকম করে জোর করে যদি শুধু মসজিদের ভিতরে ঢুকায় দিতে পারেন, আর মসজিদে যদি বয়ান শুরু হয় অথবা খুতবা শুরু হয় আরবি আর বাংলা, যে কোনো বয়ান, খুতবা হলো আরবি, বয়ান হলো বাংলা, তাহলে দেখবেন ওই লোকটার ভিতরে ঘিমুনি তৈরি হয়ে গেছে। এটা বাস্তব না অবাস্তব? তাহলে ও বাইরে ট্যাবলেট খায়া আর ঘুম আসে না, আর মসজিদের ভিতরে হুজুর খুতবা পড়লে ঘুম সরানো যায় না, তাহলে বাইরে অশান্তি মসজিদের ভিতরে শান্তি কেন? বাহিরটাতে ইসলাম নাই, মসজিদের মধ্যে ইসলাম আছে। আমরা মাদ্রাসার ভিতরে এদেশের অনেক বড়দেরকে নিয়েছি, অনেক লিডারদেরকে নিয়েছি, অনেক বড় বড় শিল্পপতিদেরকে নিয়েছি, অনেক বড় উদ্যোক্তাদেরকে নিয়েছি, অনেক বড় প্রতিভাবান মানুষদেরকে নিয়েছি, তমাম দুনিয়া ফেরা লোকদেরকে নিয়েছি,
অনেকেই তো বলছে হুজুর সময় তো দিতে পারবো না, অনেক বেশি ব্যস্ততা বিজনেসের, তো ফ্যাক্টরির সমস্যা আছে, আধা ঘন্টা সময়, ঠিক আছে অসুবিধা নেই। মাদ্রাসায় যখন নিয়ে আসছি, মাদ্রাসার মেহমানখানাটা ওনার টয়লেটের মতো এত উন্নত টাইলস নাই, ওনার টয়লেটেই যে টাইলস লাগানো আছে, ওনার টয়লেটটাকে যেভাবে সাজানো আছে, মাদ্রাসার মেহমানখানাটা সাজাইতে ওর অর্ধেক টাকাও ব্যয় করতে পারি না, সবকিছুই নিম্নমানের, খাবারটাও ওনার টেবিলে তো 30-40 আইটেমের খাবার, এক আইটেম তৈরি করতে যেই পরিমাণে টাকা লেগেছে, আমার 10টা তৈরি করতে তার অর্ধেক টাকা লেগেছে। কিন্তু আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলতেছি, আল্লাহকে হাজের নাজের জেনে বলতেছি, আমার নিজের কানে আমার নিজের সামনে বহু কোটিপতি নেতাদেরকে দেখেছি কথা বলতে, হুজুর আসলাম তো আধা ঘন্টার কথা বলে এখান থেকে যেতে মনে যাচ্ছে না, শান্তি লাগতেছে অনেক, কেন এখানে শান্তি, কারণ অন্য জায়গার তুলনায় মাদ্রাসার ভিতরে ইসলাম একটু বেশি আছে, তাহলে আমার দেশে মসজিদের ভিতরে ইসলাম মানা হয় সেখানে শান্তি, মাদ্রাসায় ইসলাম মানা হয় সেখানেও শান্তি, তাহলে সমাজ আর দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নতুন কোন তন্ত্র মন্ত্র আমদানির দরকার নাই, ইসলাম মেনে নিলেই তো হয়ে আমি কোরআনের এই আলো আপনার অন্তরে নাযিল করলাম, তা আল্লাহ জ্বালাইছেন রসূলের অন্তরে, আপনি আমার সংসদে জ্বালাইতে চান কেন, কোথায় জ্বালাইতে হবে কথা বলেন, তাহলে স্পষ্ট কথা আমার দেশের সমস্ত মুসলিম নেতাদের সবার মুখে একটা স্লোগান, ইসলাম মানেই শান্তি, এই শান্তি কি মানলে না না মানলে, একটু জোরে বলেন, আমার আজকের এই মাহফিল থেকে কোনাবাড়ি উলামা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, আমার দেশের প্রতিটি মুসলিম নেতা ইসলাম মানেই শান্তি যারা বলেন তাদেরকে বলবো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তির বিধান ইসলামকে বাস্তবায়ন করে, তাহলে আর কোনো ঝামেলা নেই। মুহতারাম হাজিরি এবারে আসেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমার বক্তব্য না, কারণ আমি ইংরেজি পড়ি নি, এটা আমার দেশের কোন অশিক্ষিত মানুষের স্লোগান, এটা আমার দেশের আপার শিক্ষিত বড় শিক্ষিত মানুষের স্লোগান, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার জিজ্ঞাসা হলো, ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে তাহলে তাহলে তো অবশ্যই আমার লাইফে আমার জীবনে এমন কোন অপশন এমন কোন ফাংশন থাকতেই পারবে না যে অপশন আর ফাংশনে ইসলাম আমাকে কোড দিতে পারে না, ইসলাম আমাকে নীতিমালা দিতে পারে না, মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর পর পর্যন্ত কোন একটা সাবজেক্টে যদি ইসলাম তার স্পষ্ট নীতিমালা দিতে ব্যর্থ হয় তাহলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলার কোন অধিকার না। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এটা কি শুধু আমাদের স্লোগান না মহান আল্লাহর চূড়ান্ত ফরমান, মহান আল্লাহর চূড়ান্ত ফরমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়ে দিলাম, পৃথিবীর মানুষের জীবনে এমন কোন অপশন এমন কোন ফাংশন থাকবে না যেখানে ইসলাম আমাকে নীতিমালা দেয় না। বিষয়টা একটু আপনাদের শুধু তাস্তাক আমার জন্য একটা কথা শুধু আপনাদের খেদমতে বলব, তবে সেই কথাটা বোঝার আগে আপনাদেরকে আর একটা কথা বুঝতে হবে, আমাদের দেশে যারা
আর নীতি চাকরি চাকরি ওরা স্বাধীন দেশের স্বাধীন নারী কথা বলে আমার ভাই আমার ভাতিজা আমার ছেলে এরাই তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধু আর্মিতে চাকরি করার কারণে চুল কাটতে গেলে ওর কেন স্বাধীনতা নেই কথা বলেন না কেন কোন আর্মি পার্সনের চুল বড় হয়েছে ও কি ইচ্ছা করলে অন্য ছেলেদের মধ্যে নেইমার কাটিং দিতে পারে না মেসি কাটিং না কেন কেন কারণ তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে তুমি সাধারণ পাবলিক নও তুমি একজন সৈনিক এই জন্য তোমার চুল কাটাতে তোমার কোনো স্বাধীনতা নাই নেইমার আর মেসি কাটিং দিতে পারবে না নেইমার আর মেসি কাটিং দিলে তোমার আর্মির এই মর্যাদা থাকবে না তোমাকে কাটিং দিতে হবে কি কাটিং আর্মি কাটিং এমনকি পোশাক পরবে পোশাক পরনে এ পোশাকের কালার চয়েসের ব্যাপারে এ পোশাকের প্রিন্ট চয়েসের ব্যাপারে এ পোশাকের কাপড় চয়েসের ব্যাপারে আর্মি পার্সনের কোন অধিকার কোন স্বাধীনতা কথা বলেন টোটালি চয়েস করবে কে আর্মি এমনকি পায়ের জুতা 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 চিনেন তো যেটা নিচে থাকলে সম্মান উপরে গেলেই আরো তো জোরে বলেন নিচের জুতা নিচে থাকবে কখন আমি যদি কাউকে অপমান না করি অথবা আল্লাহর দিনকে অপমান না করি তাহলে ততক্ষণ পর্যন্ত নিচের জুতা সম্মানের জায়গাতেই থাকবে যদি আমি আল্লাহর দিনকে অপমান করতে চাই দিনদারদেরকে অপমান করতে চাই তাহলে সম্মানের জুতা আমার জন্য অপমান হয়ে দাঁড়াবে এটা অত সাজানো আছে সিস্টেম অত পদ্ধতি মুহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন তো এই জুতা চয়েসের ব্যাপারে আর্মির কোনো কি নেই স্বাধীনতা নেই তাকে জুতার ডিজাইন দিবে আর্মি এমনকি অসুস্থ যদি হয় আর্মি তাহলে চিকিৎসার ব্যাপারে বলুন তো দেখি স্বাধীনতা আছে নাকি যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকার খুব ভালো করে বুঝবেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধুই আর্মি পার্সন হওয়ার কারণে তার চুল কাটাতে যেমন তার কোনো বিশ্বাস স্বাধীনতা চলে না তার পরনের পোশাক পরিধানের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না তার জুতা চয়েসের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না তার অসুস্থ হলে চিকিৎসার ব্যাপারে তার যেমন স্বাধীনতা চলে না আমি একজন সাধারণ মানুষ নই আমি একজন মুসলিম পার্সন এ কারণে আমার চুল কাটাতে আমার স্বাধীনতা চলতে পারে না ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন ইসলাম আমাকে দাঁত মাজার স্পষ্ট নীতিমালা দিয়েছেন ইসলাম আমি হাসি দেব আর কান্না করব সেখানেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন এবং কি আমি পথ চলব হাঁটব এই যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত হেঁটে আসলাম এই হাঁটার ব্যাপারে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছেন আমি শুধু হাঁটার ব্যাপারে ইসলাম কি নীতিমালা দিয়েছেন এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি শুধু বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে ইসলাম একজন মুসলিমকে হাঁটার নীতিমালা দিতে সক্ষম সেই ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিতে পারে তাহলে আমার দেশের যারা বলে আমরা কি মুসলিম নই আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি মাদ্রাসা করি না আমরা কি মসজিদে টাকা দেই না ওই সমস্ত ঘরে পড়ে পড়ে আলিম বাতাস আর মুহাদ্দিসদেরকে বলতে চাই আমরা ইসলাম সব ক্ষেত্রে সাজাতে যাব কেন আপনারা তো আমাদের ভাই আপনারা যেখানে আছেন আপনারাও মুসলিম আমরাও মুসলিম যে ইসলাম আমাকে পথ চলার পায়ে হাঁটার নীতিমালা দেয় সেই ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিয়েছে ইসলাম আমাকে যে নীতিমালা দিয়েছে এর চাইতে উন্নত নীতিমালা পৃথিবীতে কেউ কেউ দিন আবিষ্কার করতে পারে নাই পারবে না আপনারা ওই নীতিমালা দিয়েন চলেন আপনাদের সাথে আমাদের কোন সংঘাত কোন ঝামেলা কোন দরকষাকষি কোন মতানৈক্য কোন মালিন্যতা কিচ্ছু থাকবে না বরং আল্লাহ পাকের মদদ আসতে থাকতে আসতে থাকবে তুষার যেমন পড়তেছে এর চাইতে তীব্র গতিতে আল্লাহ দয়া এদেশে নাজিল হতে থাকবে